অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23 মে 2021 এই শনি মহারাজ বকরি হচ্ছে এবং 11 অক্টোবর 2021 পর্যন্ত এই শনি মহারাজ বকরি থাকছে, অর্থাৎ 141 দিনের জন্য এই শনি বকরি হচ্ছে। দেখুন, এই শনি যে বকরি হচ্ছে এর ফলে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা কি ফল পেতে চলেছে, কোন কোন দিক থেকে ভালো পাবে এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে বিশ্লেষণ করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যদি আপনি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন কলিযুগে ঠিক শনি তেমন কিন্তু আপনাদেরকে ফল কিন্তু দেবে। তো এই যে 141 দিনের জন্য বকরি হচ্ছে, 23 মে টু 11 অক্টোবর 2021 পর্যন্ত এই বক্রতা থাকছে। প্রথম কথা দেখুন, মিথুন রাশির সাপেক্ষে আপনাদের অষ্টমপতি এবং নবমপতি, অষ্টমপতি অষ্টমভাবে বকরি হচ্ছে। অষ্টম ভাব থেকে আমরা কী বিচার করি? মৃত্যু। অষ্টম ভাব থেকে আমরা কী বিচার করি? গুপ্ত জিনিস। অষ্টম ভাব থেকে আমরা কী বিচার করি? রিসার্চমূলক পড়াশোনা। অষ্টম ভাব থেকে কী বিচার করি? বাধা বিপত্তি, এই জায়গাগুলো। দেখুন, প্রথম কথা বলছি, আপনাদেরকে হেলথের দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে, অর্থাৎ শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা আপনাদেরকে কিন্তু হতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, রিসার্চমূলক যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল কিন্তু পাবে, অর্থাৎ রিসার্চ নিয়ে যারা গবেষণা করছে, গবেষণামূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনাদের ভাগ্যপতি আপনাদের অষ্টমভাবে বকরি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট না পাওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। এবং এই শনির কর্মভাবের উপর দৃষ্টি, কেরিয়ারের উপর দৃষ্টি, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদেরকে বাড়িয়ে তুলবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনাদের থাকছে এবং প্রমোশনের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং সরাসরি আপনাদের ধনভাবের উপর দৃষ্টি দিচ্ছে। দেখুন, সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়াতে আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো করবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি, পরিবারের মধ্যে বিবাদ, এই মানসিক টেনশন উদ্বেগ কিন্তু বাড়িয়ে তুলবে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে, ব্যবসার জায়গাটা আপনারা সফলতা পাবেন। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল দিবে। অর্থাৎ বকরি শনির দৃষ্টি ধনের জায়গাটা আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে ভালো কিন্তু করবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এই শনির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে, পঞ্চমভাব থেকে আমরা কী বিচার করি? সন্তান। পঞ্চমভাব থেকে আমরা কী বিচার করি? লাভ। পঞ্চমভাব থেকে আমরা কী বিচার করি? শিক্ষা। পঞ্চমভাব থেকে আমরা নিজেদের প্রসপারিটিরও বিচার করে থাকি। আপনি প্রথম কথা আছি আপনাদের লাভের জায়গাটাতে, অর্থাৎ প্রেমজ জায়গাটাতে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ আপনি মিথুন রাশি অথবা মিথুন, অর্থাৎ সেকেন্ড হাউসে এই বকরি শনির দৃষ্টি পড়াতে পারিবারিক গোলযোগ, পারিবারিক বিবাদ, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হচ্ছে,
কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা থাকছে। এবং পঞ্চম ভাবের উপর আমি বারবার বললাম, যেখান থেকে সন্তান সুখ, সন্তানের জায়গা, প্রেমের জায়গা, আপনার এডুকেশনের শিক্ষার জায়গা, এই বিচার করে প্রথম কথা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। আমি আবারও বলছি, যারা এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। আশানুরূপ আপনি যেমন মার্কস চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন না, মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়া, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের অবনতি হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তবে প্রসপারিটি আপনাদের জীবনে আসতে চলেছে এবং এর সাথে সাথে পঞ্চম ভাবের দৃষ্টি আপনাদের সন্তানের জায়গাটা, সন্তান এবং তার পাশাপাশি বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু এই পঞ্চম ভাবের উপর থাকছে। অর্থাৎ বৃহস্পতি এবং শনি যুগ্ম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের থাকছে। এই জায়গাটা সন্তানের এডুকেশান, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, সন্তানের হেলথের জায়গা, যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো থাকছে। কিন্তু আবারও বলছি, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটায় হেলথের পার্টটা এটা কিন্তু বিশেষভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয়ভাবে আপনার এই শনির দৃষ্টি পড়াতে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা রিকভারি কিন্তু এই সময় হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন, এবং যে টাকা আপনাদের আটকে আছে বা যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গাতে কিন্তু আপনারা এই সময়ের মধ্যে, এই যে শনি যে বক্রী হয়েছে, এই বক্র শনি আপনাদেরকে কেস মামলা মকদ্দমা এবং আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, যে টাকা আপনি হয়তো পাবেন না আশা করেছিলেন, সেই টাকাটা কিন্তু আপনাদের রিকভারির জায়গাটা কিন্তু এই শনি মহারাজ কিন্তু করাবে। অর্থাৎ মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, এবং আটকে থাকা কাজ, দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো আপনাদের পূরণ কিন্তু হবে। বেশ কিছু প্রত্যাশা আপনাদের এই সময় কিন্তু পূরণ হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ এই শনি বক্রী হওয়াতে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের 141 দিন যে এই বক্রতা থাকছে, 23 মে টু 11 অক্টোবর 2021 পর্যন্ত, এই সময়ের মধ্যে বেশ কিছু শুভ ফলও যেমন পাবে কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, ধনের জায়গাটা কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা আর এডুকেশনের জায়গা, এই জায়গাগুলো এডুকেশনের জায়গা, শরীর স্বাস্থ্যের জায়গা, লাভ লাইফ, পারিবারিক গোলযোগ, পারিবারিক অশান্তি, মানসিক টেনশান, উদ্বেগ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। এবং আপনাদের এই সময় যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো। এবং আবারও বলছি, ছোটোখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, ফাড়ার কিন্তু সম্ভাবনা আছে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই বিশেষ বিশেষভাবে সাবধানতা কিন্তু অবশ্যই আপনারা অবলম্বন করুন। এই ছিল ভিডিও, শনি বকরিতে কি ফল পেতেছে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা। নমস্কার, ধন্যবাদ।